আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে দল যাকে প্রার্থী করবে তার পক্ষে কাজ করব বললেন জুবাইর এনাম ই রিক্সা র্যালি করে হাইলাকান্দিতে প্রার্থিত্বের জানান দিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী সবাই যোগ্য তাই দল যাকে প্রার্থী করবে তার জন্য সর্বশক্তি দিয়ে জাফাবেন বলে জানালেন ওই আসনে কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম মজুমদার দলের টিকিটের জন্য আবেদন করার পর শনিবার প্রথম দিতে হাইরাক রাখেন জুবাইর এদিন বিকেলে বোয়ালিপাড় থেকে ই রিক্সার র্যালি করে জেলা কংগ্রেস ভবনে শতাধিক অনুগতকে নিয়ে হাজির হন তিনি এরপর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন করিমগঞ্জ আসনে এবার কংগ্রেসের পালে হাওয়া বইছে ফলে এখানে টিকিট প্রত্যাশীদের লাইন দীর্ঘ আর এই লাইনে কংগ্রেসের এক সৈনিক হিসাবে তিনিও রয়েছেন আলগাপুরের জেলা হয়ে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে দেখা চারটি কথা নয় এই বিষয়টি তুলে ধরে জুবাইর এদিন দলে তার অবস্থানের জানান দেন তিনি আরও বলেন বিজেপিকে পরাস্ত করতে দলের নেতাকর্মীদের লোকসভা উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তিনি দলের অনুগত সৈনিক দল তাকে টিকিট না দিয়ে অন্য কাউকে দিলে তার পক্ষে কাজ করবেন তিনি এছাড়া ই রিক্সা নিয়ে র্যালির প্রসঙ্গে তিনি বলেন শিক্ষিত বেকার যুবকরা বাচার তাকিদে ই রিক্সা চালাচ্ছেন কিন্তু প্রায়শই তাদের পুলিশ ও সাধারণ প্রশাসনের হয়রানির মুখে পড়তে হয় তাই এদের পক্ষে তিনি লড়াই যাবেন বলেও জানান এদিন হাইলাকান্দি কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের জেলা স্তরের নেতারা হাজির থাকলেও জেলা কংগ্রেসের শীর্ষ নেতা কাউকে জুবাইরের সফরে দেখা যায়নি অপরদিকে হাইলাকান্দির হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি ধৃত সাত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার না হলে বারো ঘন্টা জেলা বন্ধের হুমকি গোটা দেশ যখন রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় ঠিক তখনই হাইলাকান্দিতে রামভক্ত হনুমানের মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত হয়েছে শহরের স্টেশন রোডের ঐতিহ্যবাহী এই হনুমান মন্দিরের যাবতীয় সামগ্রী হাতিয়ে নিয়েছে চুরের দল তদন্তে নেমে পুলিশ সন্দেহজনকভাবে সাতজনকে আটক করলেও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি শহরের বুকে এই চুরির ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতে সূত্রমতে শনিবার সকালে মন্দিরের পূজারী রঞ্জন চৌবে ঘুম থেকে উঠে দেখেন মন্দিরের যাবতীয় সামগ্রী হাতিয়ে নেয় চুরের দল সঙ্গে সঙ্গে তিনি হাল্লা চিৎকার শুরু করলে এলাকার মানুষ ছুটে আসেন খবর পেয়ে ছুটে আসে সদর পুলিশও শুরু হয় তদন্ত পূজারী রঞ্জন চৌবে জানান অন্যান্য দিনের মতো শুক্রবার রাত সাড়ে বারোটা অবধি তিনি রামায়ণ পাঠ করে ঘুমোতে যান প্রতিদিন ভোর চারটে নাগাদ ঘুম থেকে উঠেন তিনি কিন্তু এদিন তার ঘুম ভাঙ্গে সকাল ছয়টায় চোখ খুলতেই তিনি লক্ষ্য করেন মন্দির ও তার গড়ে চুরি হয়েছে তিনি পুলিশকে জানান যেখানে প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠেন তিনি সেখানে এদিন ছয়টায় ঘুম ভাঙ্গার পর তার চোখে ঘুমের ভাব ছিল শুধু তাই নয় তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যরাও অধিক বেলা পর্যন্ত ঘুমে আচ্ছন্ন ছিলেন তার সন্দেহ চুরের দল কোনো ধরনের রাসায়নিক গ্যাস ব্যবহার করে চুরিকাণ্ড সংগঠিত করেছে এদিকে পুলিশ তদন্ত নেমে ভারতীয় দণ্ডবিধির তেরো চব্বিশ নম্বরে মামলা নথিভুক্ত করেছে জানা গেছে চুরের দল রাম ভক্ত হনুমানের অলঙ্কার চুরি করার পাশাপাশি সীতামায়ের মূর্তি নষ্ট করেছে সেই সঙ্গে প্রণামীর বাক্স ভেঙ্গে অর্থ নিয়ে যায় এছাড়াও পূজারীর ঘরের বাক্স ভেঙ্গে পনেরো হাজার টাকা দুটি মোবাইল সহ তার স্ত্রীর গয়না কাপড় ও অন্যান্য সামগ্রী হাতি নিয়ে যায় চুরের দল ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত হয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দফতর বড়ুয়া জেলা পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী এবং হাইলাকান্দির ওসি রাজল রহমায়ের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে জেলার অন্যান্য থানা এবং আউটপোস্টের পুলিশকে অভিযানে নামানো হয় কয়েক ঘন্টা অভিযান চালানোর পর এই চুরি ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ সাতজনকে আটক করেছে বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ধৃতরা হলো রাজু বৈষ্ণব চন্দন পাল ফটিক মজুমদার রাজু বড়বুইয়া তাজউদ্দিন বড়বুইয়া আবদুল্লাহ আল মামুন এবং শামসুল হক লস্কর তাদের কাছ থেকে পুলিশ দুটি মোবাইল সেট এবং কিছু কয়েন উদ্ধার করেছে ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ জোরদার অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে এদিকে হনুমান মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তারা এই চুরির ঘটনায় খুব ব্যক্ত করে চুরি যাওয়া সামগ্রী অতিসত্তর উদ্ধার করা সহ মূল অভিযুক্তদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন এদিন সকালে হনুমান মন্দিরে গিয়ে দেখা যায় পূজারী রঞ্জন চৌবে হতবম্ব হয়ে বসে আছেন শহরের লোকজন মন্দিরে এসে এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন এই ঘটনায় গোটা শহরের তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অনেকে এই চুরির ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন এদিকে এই ঘটনার প্রেক্ষিতে এদিন সন্ধ্যায় হনুমান মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জরুরি সভা ডাকা হয় এতে এই চুরির ঘটনা ও মন্দিরের সুরক্ষা সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এতে এলাকার নাগরিক সহ বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তা এবং শহরের রাম উপস্থিত ছিলেন সবাই এই চুরির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এ নিয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় সতেরো জানুয়ারির মধ্যে চুরদের গ্রেফতার সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা না হলে বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে প্রয়োজনে বারো ঘন্টা জেলা বন্দরেও ডাক দেওয়া হতে পারে বলে সবাই সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে এদিকে এদিন সন্ধ্যারাতে হাইলাকান্দির বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই চুরির ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় প্রতিবাদকারীরা শহরের বারো নম্বর ওয়ার্ড স্টেশন রোডের হনুমান মন্দির থেকে মিছিল করে সদর থানায় গিয়ে প্রতিবাদ জানান বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা জয় শ্রীরাম দিয়ে থানা মুখরিত করে তুলেন এরপর তারা অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি ও অসি প্রমুখর কাছে এই ঘটনার সঙ্গে জড়িতদের সতেরো জানুয়ারির মধ্যে গ্রেফতার সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জোর দাবি জানিয়েছেন শুধু তাই নয় এই চুরি ঘটনায় পুলিশদের সাতজনকে আটক করেছে তারা আদৌ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা খতি দেখার দাবি জানিয়েছেন হিন্দু সংগঠনের নেতারা কেননা ধৃতদের কাছ থেকে যে দুটি মোবাইল সেট উদ্ধার হয়েছে সেগুলি হনুমান মন্দির থেকে চুরি হয়নি তাই হনুমান মন্দিরের চুরির সঙ্গে ধৃতদের আদৌ সম্পর্ক রয়েছে কিনা তা ক্ষতি দেখার দাবি জানিয়েছেন তারা অপরদিকে আসামের সব কংগ্রেসি হিমন্তের সঙ্গে রাহুল কে চিঠি বদর উদ্দিন আজমলের আসামে কংগ্রেসের শীর্ষস্থল থেকে তৃণমূল স্তর পর্যন্ত সবাই বিজেপির মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রয়েছেন রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে এমনটাই বলেছেন এ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল ভারত জুড়ো যাত্রার প্রাক্কালে রাহুল গান্ধীর কাছে চিঠি লিখেছেন আসামের বিতর্কিত সংখ্যালঘু নেতা বদরউদ্দিন আজমল দেশে পঁচাত্তর বছরের শাসনকালে কংগ্রেস ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে অন্যায় করেছে বলে উল্লেখ করেন এর জন্য কংগ্রেসের কাছে ন্যায় চেয়েছেন তিনি আজমল বলেন আসামের মানুষ এখনও নেহেরু পরিবারকে শ্রদ্ধা করেন কিন্তু আসামের কংগ্রেস এখন নেহরু পরিবারের সঙ্গে নয় আসাম কংগ্রেসের সহ শীর্ষ থেকে নিম্নস্তর পর্যন্ত সব কংগ্রেসই বিজেপির মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তিনি জানান আগের নির্বাচনে ইউডিএফ কংগ্রেসের সঙ্গে জুট করে বুটে লড়েছিল এতে কংগ্রেস তিনটি আসনে জয়ী হয়েছিল এআই ইউডিএফও তিনটি আসনে জিতেছিল কিন্তু এখন আপনার দল আমাদের সঙ্গে জুট করেনি কারণ মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে জুট প্রত্যাখ্যান করেছেন আসামে এগারোটি আসনে জয়ের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন চিঠিতে আজমল উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আসামের কংগ্রেসিরা আমাদের সঙ্গে যুট করতে এগিয়ে আসছেন না কারণ আপনাকে সাহায্য করার পরিবর্তে কংগ্রেসিরা মূলত মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন এভাবে চিঠিতে বহু প্রসঙ্গের উল্লেখ করেছেন বদরুদ্দিন হু ইজ বদরুদ্দিন প্রসঙ্গ উঠে এসেছে চিঠিতে কংগ্রেস আমলের সংখ্যালঘু মুসলিম নির্যাতন শোষণের নানা প্রসঙ্গ তুলেছেন মৌলানা বদরউদ্দিন। উদ্দিন এরপর রাহুল গান্ধীকে স্বাগত জানাবেন বলে উল্লেখ করে বদর উদ্দিন বলেছেন সব কিছুর পর আমি আপনাকে স্বাগত জানাব কারণ আপনি ইন্দিরা গান্ধীর নাতি চিঠিতে ইউডিএফ সুপ্রিমো উল্লেখ করেছেন রাহুল গান্ধী দুঃখের সঙ্গে বলছি আমরা আপনার পরিবারের সদস্য আপনার মা জানেন হু ইজ বদর কারণ আমরা রাজ্যসভা নির্বাচনের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মতো অনেককেই সমর্থন করেছি তিনি আরও জানেন আমাদের পরিবার কতটা ত্যাগ স্বীকার করেছে কংগ্রেস আমলের মন্ত্রীদের জিজ্ঞেস করুন ওরা কতটা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছে আমরা এবং আমাদের পরিবার সাতান্নটি কলেজ ছেলেমেদের জন্য পঞ্চাশটি স্কুল মেয়েদের জন্য কলেজ চালু করেছি অপরদিকে যেখানে মর্যাদা নেই সেখানে থাকা নয় কংগ্রেস ছেড়েছেন অপূর্ব কুমার ভট্টাচার্য যোগ দিচ্ছেন অগপয় ঘরে ফেরার দাবি প্রায় প্রতিটি টিকিট বিমুখ নির্বাচনের চেয়েও হয়েছেন তিনি একুশের বিধানসভা তেজপুর কেন্দ্রে প্রার্থীত্ব চেয়েছিলেন কিন্তু দল আস্থা রাখেনি তার উপর এছাড়া দলের নীতি নির্ধারণ কমিটিগুলি থেকেও দূরে রাখা হয়েছে তাকে তাই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অপূর্ব কুমার ভট্টাচার্য প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের জ্যেষ্ঠ মুখপাত্রের পদে ছিলেন তিনি শনিবার সকালে রাজীব ভবনে হাজির হয়ে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে নিজের ইস্তফাপত্র দাখিল করেন সভাপতির হাতে অপূর্ব কুমার ভট্টাচার্য আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতির পদে ছিলেন দীর্ঘদিন সেখান থেকে যোগ দেন অগপয় লোকসভা উঠে লড়েন অগপর টিকিটে কিন্তু দুই সালের একত্রিশ জুলাই অগপচে যোগ দেন কংগ্রেসে তবে বারবার টিকিট বঞ্চনার পুঞ্জীভূত খুব নিয়ে অপূর্ব শনিবার কংগ্রেসও ত্যাগ করেছেন পুরনো দল অগপয় ফিরতে চলেছেন তিনি অপূর্ব বলেছেন ঘরে ফেরার আহ্বান এসেছে তখনকার নেতৃত্ব এখন আর নেই ফলে সেটাই কার্যকরী হবে অসমিয়া জাতীয়তাবাদী রাজনীতি করলে অপূর্ব আদতে বঙ্গ সন্তান কিন্তু দশ বছর কংগ্রেসের হয়ে কাজ করলেও দলের সমাদর পাননি তিনি তাই কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে অপূর্ব বলেন প্রাচীনকাল থেকে প্রবাদ রয়েছে যে স্থানে মর্যাদা থাকে না বিশ্বাস আস্থা প্রকাশ করা হয় না সচেতন লোকদের সেই স্থান ত্যাগ করা উচিত সেই আত্মবাক্য মানেই কংগ্রেস চেড়েছি আমি কংগ্রেস ত্যাগের কারণ করে তিনি বলেন দুই হাজার তেরো সালের একত্রিশ জুলাই তরুণ গগের উদ্যোগে অগোপজেটে কংগ্রেসের যুগ দেই। শ্রুতের বিপরীতে গিয়ে কংগ্রেসে গিয়েছিলাম দলের ক্ষতি করার মতো কোনো কাজ করিনি দলের যে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সঙ্গে পালন করেছি অপূর্ব দাবি করেন দুই হাজার চোদ্দ সাল দুই হাজার ষোলো দুই হাজার উনিশ দুই হাজার একুশ সালের বুটে প্রার্থীত্ব চেয়েও বঞ্চিত হয়েছে দুই হাজার একুশ সালে তেজপুর কেন্দ্র থেকে টিকিট চেয়েছি বিমুখ হয়েছি কিন্তু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি কখনো দলের প্রচারও করে গেছি আমাকে সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ মুখপাত্রের যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব সহকারে পালন করেছি গত আট জানুয়ারি অনুষ্ঠিত ডিমা ও স্বশাসিত পরিষদের বুটে জেলা কংগ্রেসের তত্ত্বাবধায়ক হিসাবে জলে জঙ্গলে ঘুরেছি আমি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে প্রদেশ সভাপতি প্রচার চালানো চলা বেশিরভাগ নেতাই নির্বাচনের সেভাবে জড়িত হননি কিন্তু নিষ্ঠাসহ কাজ করা সত্ত্বেও দলের নীতি নির্ধারক কমিটি থেকে আমাকে দূরে রাখা হয়েছে তখনই বুঝেছি সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার ফলে কংগ্রেস ত্যাগ করেছি আমি অপরদিকে খাবুগঞ্জ বাজার সংলগ্ন নকদিগ্রামের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই ছাত্রের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা শুনায় প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার দলীয় প্রতিনিধি দলের সঙ্গে আমিনুল হক লস্কর দুই ছাত্রের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিন দুই পড়ুয়ার পরিবারের কর্তাদের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য তুলে দিয়ে তিনি বলেন সরকারি সাহায্য যাতে দুটি পরিবার পায় তার জন্য তিনি সহযোগিতা করবেন পরিবার দুটির দিকে খেয়াল রাখার জন্য এদিন দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি যানবাহনের তীব্র গতির লাগাম টানতে এদিন জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর উল্লেখ্য গত আট জানুয়ারি দক্ষিণ দোলার হাওয়াই টাঙ্গে এক শিক্ষকের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সপ্তগ্রামে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় বাসিন্দা আলতা লস্করের ছেলে আসাদ এবং জামাল উদ্দিন লস্করের ছেলে মুস্তফা আহমেদ লস্কর আসাদ গুনি ও মুস্তফা আহমেদ উভয়ে স্থানীয় স্কুলের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল এদিন মুস্তফা আহমেদ ও আসাদ গুনির পরিবারের লোকেরা লাইলাপুর পুলিশ ফাড়ি ইনচার্জ নুচাংশিয়ামের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে বলেন তার গাড়ির ধাক্কায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে লাইলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে একের পরে এক অভিযোগ তুলে দুই পরিবারের লোকেরা বলেন দুর্ঘটনা ঘটিয়ে ফাঁড়ি ইনচার্জ দায়বার অন্য একটি গাড়ির উপর চাপানোর চেষ্টা চালান কিন্তু প্রত্যক্ষদর্শীরা রুখে দাঁড়ালে তিনি পালিয়ে যান বলে অভিযোগ করেন তারা এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠাতে দেরি করায় তাদের মৃত্যু হয়েছে বলে জানান তারা লাইলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের এ ধরনের কর্মকাণ্ড যথোপযুক্ত স্থানে তুলে ধরার অনুরোধ জানান তারা মোস্তফার পরিবারের লোকেরা বলেন তাদের ছেলেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে অন্তত তিনটি গাড়ি বদল করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত